দেখা অভ্যেস ছিল এতদিন, তোমাদের মতো হঠাৎ নাম শুনেছি তো, হয়তো কোথাও ছিলেন। তাকে আমি ছোট করতে চাই না, তিনি কি জানেন যে এই পশ্চিমবঙ্গে জাঠা বলে বেরোত, এখন সেটা যাত্রায় পরিণত হয়েছে। আর আমরা এমন কোনো পশ্চিমবঙ্গের দৈন্যতা নেই যা বিজেপির থেকে আমাদের শিখতে হবে, সে দেশপ্রেমী হোক, সে অর্থনীতিই হোক, আর সে মানুষের পাশে দাঁড়ানো। আসলে এরা ভুলে যায়, এরা তো দুর্গা পুজো করবার নাম করে ঝাঁপায়, কিন্তু একটা ইঁদুরকেও খুঁজে বের করতে পারে না। মুহূর্ত দূরের কথা, আমরা শুভ বিজয়ার সম্মেলনে প্রায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সারা বাংলা জুড়ে করি, ক্লাবগুলো করে। বিজয়া সম্মেলনীতে সুদীর্ঘ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভবনে কিংবা কালীঘাটের অফিসে বিজয়া সম্মেলনীতে সহকর্মীদের সঙ্গে, এমনকি পুজোর পর তিনি সমস্ত দরজা খুলে দেন যাতে সাধারণ মানুষের সঙ্গে তিনি প্রীতি বিনিময় করতে পারেন। সুতরাং এটা ওরা জানে না, যারা ইতিহাস জানে না, শুধুমাত্র কেন্দ্রের উপরে ভরসা করে অন্যের মুখ দেখিয়ে এই পশ্চিমবঙ্গকে ক্ষমতায় বসার ভাবছে, তাদের আগে ইতিহাসটা, সংস্কৃতিটা, ভূগোলটা জানতে হবে। পশ্চিমবঙ্গ ওদের নকল করতে যাবো, কারণ আমরা বিজয়া যেদিন হবে তারপরেই তো বলতে হবে, তার আগে থেকে বলবো। ওদের সংকল্প যাত্রাটা রাজনৈতিক, কী সংকল্প আছে? যে দেশের গরিবি হাঁটানোর সংকল্প নিয়ে তো প্রথম 5 বছর হল, তারপরেও তো কিসের সংকল্প নেবে? দেশ কারে উচ্ছন্ন দেওয়ার কিসের সংকল্প নেবে? যাতে প্রবীণদের সুদ কমে যায়, যাতে ব্যাংক লুটেরাদের ধরতে না পারা যায়, আমি জানি না কী সংকল্প, তো একটা ডেফিনেশন থাকবে, সেই ডেফিনেশনটা কোথায়? আর আমরা তো সংকল্প না, আমরা মানুষের হয়ে সবসময় কথা বলি, মানুষ বিপদে পড়লেই তার পাশে দাঁড়াই, কিন্তু উৎসবের পরে আমরা যেরকম ঈদের পরে আমরা কি কোলাকুলি করি না? বিজয়ার পরে কোলাকুলি করাটা তো আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত, তো এটাকে আগে অ্যানাউন্স করতে হবে যাত্রায়, কিন্তু আমি তো এর কোনো মানে বুঝি না। আমি 1 ঘটি জল নিয়ে যেতাম, আপনি এখন 4 ঘটি জল নিয়ে যাচ্ছেন কেন? আরে আমার প্রশ্নটা হচ্ছে যে ঘটি নিয়ে যদি সংস্কৃতির মধ্যে জল নেওয়া হয়, আমাদের 2 দিন পরে তো আবার কালী পুজো হবে, তারপরে তো আবার ছট পুজো হবে, আমরা তো ছিলাম আছি থাকবো, আমাদের তো আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কর্মসূচি হঠাৎ করে তৈরি করতে হয় না। মানুষ যেটা পছন্দ করে, মানুষের যেটা রীতিনীতি, সমাজকে না ভেঙে যেটা করার দরকার আমরা সেটাই করি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।